मध्य धर्म आ জগতের সব কাতরানো লোককে দেখতে গেল তো আমাকে একদিন কাতরাতে হবে। সেবাই হইল বদ্ধির ধর্ম। জাত ধর্ম উঁচু নিচু সব ভুললে বদ্ধিরে সেবা করতে হয়, সেই ধর্ম পালন করতে হয়। গলে আপনারে বদ্ধি ঠাউর কয়, নামের লগে ঠাউর কেন কয় বোঝেন? মাস্টার আপনার মেয়েকে চুপ করতে বলুন। এই গোপাল বদ্ধিকে গোটা ভাগলপুর বদ্ধি রাজ বলে, আর আপনার এই সুপুত্রীর কাছে বদ্ধির ধর্ম শিখতে হবে। আরে বাচালতা, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। শুধু দেখতেছি না বদ্ধি ঠাউ, গর্ব করতেছি। কি বললেন? গর্ব করতেছি? মেয়ের বাচালতার জন্য গর্ব হচ্ছে আপনার? একটা কথাও কি ও ভুল কইছে বৌঠান? যদি কইতো তাহলে আমি শাসনই করতাম। ও বটে, বেশ আমিও দেখি আমাকে ধম্ম শিখিয়ে কি করে এখান থেকে নিয়ে যেতে পারে। বদ্ধি ঠাউর রাগ কইরেন না, আমি যা কইছি কইয়া ফেলাইছি। তার জন্য আপনার যদি খারাপ লাগা থাকে সে দোষ আমার। আমার দোষের জন্য ওই মানুষগুলান রে কষ্ট দিবেন কেন? পীরগঞ্জে আমি যাই না আর যাব না। ওখানকার একটা লোকেরও আমাকে সম্মানী দেওয়ার ক্ষমতা নাই, যাব না। ও হেইডাই তো আসল কথা বদ্ধি ঠাউ। এই কথাখান গোড়ায় কইলেই তো এতক্ষণ সময় নষ্ট হইত না। আপনার এই গুণের কথাখান যাই নাই আইসি আমরা। আপনার একখান কথা কই, সম্মানই আপনি পাবেন। আগাম লাগবো লন, ধরেন আপনার সম্মানী। এর মধ্যে একখান হার আর কগাছা ছুরি আছে। এইবার হইছে এই সোনাগুলানের বদলে ওই মানুষগুলো চিকিৎসা হইব তো? এবার তাহলে যাইতে কোনো আপত্তি নাই তো বদ্ধি ঠাউর? জান না, জান একবার ঘুরে আসুন। সত্যি তো মানুষগুলো কষ্ট পাচ্ছে। চলুন মাস্টার মশাই, তবে একটা কথা আমি বলে দিচ্ছি, এই মেয়ে নিয়ে কিন্তু আপনার অশেষ যন্ত্রণা আছে। না বদ্ধি ঠাউর, ওরা মাইয়ার বাপ বইলা আমার বেশ গর্ব আছে। আমার যদি ক্ষমতা থাকতো ওরেই আমি বৈদ্যি বানাইতাম। মেয়ে ছেলে বুদ্ধি একেবারে বড়া কুলি। চুপ কর,
তুই কি জানস হ কোথায় গেছে ওরা তোমাদের পীরগঞ্জে কি কষ বউ বোঝো বোঝো তাইলে হায় কপাল আমার সি 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 এই গানে তো ওজাত কুজাত মানুষগুলার বাস যাদের কথা ছাইড়াই দিলাম গঙ্গা জল ঢাইলাম কিন্তু রোগ সে হইলে কি করুম আমি সে পাড়ায় তো ঘরে ঘরে ওলা উঠা হইতাছে বিজু নাহি অনেক আগে থিকায় ওই পাড়ায় গিয়া সেবা করতেছে এখন তোমার ভাইজিটাও গেছে না 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 বউ তুই ব্রজরে ক হে এইটা মাইয়ার অন্যায় মাইয়া এটা ঠিক করতেছে না তুই ব্রজরে ক কারে কারণে লাগে করতেছ কেন ব্রজরে সবাই তো লইয়া গেছে দিদি রে থামো আমি বাকি রাখলি তোমার ভাই আর ভাইজি রাখে কি করম কইয়া দাও তোমরা তো সকল কিছু যাই না আমারই দোষী করো সংসারের কর্তার যদি এই বিচার বুদ্ধি হয় তাহলে আমি পাগল হইব না তো কে হইব শুনি আপনার মশাই সমাজনে কি কোশিশ করো আরে ইয়ে বদ্দি হ্যা তো ক্যা হ্যা মরদ হ্যা না মরদ হোকর কে ঔরত কে পাস কাইসে জানে দেন বতাইয়ে তো আপ কিসি কো অন্ধন মত কা নির্দেনা আরে বৈদ্যি না দেখলে তোমার মায়ের চিকিৎসা হইব কেমনে তাইলে তোমার মাকে তুইলা বাইরে নিয়ে আসো ইসকা তো সওয়ালই নেই হ্যাঁ আপ লোক কবি না কিউ আমারা ইজ্জত কে পিছে পড় গয়ো এরকম করতাছেন কেন কেন বুঝতাছেন না মানুষটা মইরা যাইব তো মানুষের প্রাণের দাম আগে না আর কিছু ইজ্জতের দাম না অনেক বেশি আছে ও তুমি সমঝবে না ওই দরজা নেই খোল না नहीं तो हम खुद खुशी कर लेंगे हम अंदर आज भी ना शुद्ध बुद्धि का आने दो अपना तो कष्ट होता से खबरदार मत खुश अंदर तेरी तो कोई जाति नहीं है तू तो ठीक नहीं है अब आए हम लोगों का जात मानने के लिए साहब चले जाइए यहाँ से हम लोगों को हमारे हाल पे छोड़ दीजिए मुहिरा जाई वो से बुझे कोनो लाभ नहीं मास्टर मोशा चले हमारे तो अगुन फिटते हो बे हाँ हाँ जाइए जाइए पूजा दिया है माँ का प्रसाद है माँ वही प्रसाद खाएगी ठीक होना होगा उसी से ठीक हो जाएगी ठाकुरेर पादवा जल खाइया भालो या जाइबो এটা কখনো হয় না হওয়া তো আমারই কিসমত সাইরা দেবিনী এইভাবে হইব না তাই কিভাবে হইব বাবু আপনি এক কাম করেন বৈদ্য মশাই আপনি বরং পুরুষ রুগীদের দেন যা ওষুধ দিবেন একটু বেশি কইরা দিবেন আপকে ভাই কত দেখনে দিজিয়ে হ্যাঁ ও হো সকতা হ্যায় বাজি आइए हमारे साथ जान बुद्धि मशाई विनी तू ही जाइस ना अरे एमन केन बाबू मुईरा जाइबो तो वो बुद्धि रे देखते दिबो ना पुरुष बुइला इधर सब खुलबो कबे এই হইলো বৎসরের পর বৎসর ধইরা জইমা থাকা কুসংস্কার অনেক সময় লাগবো রে মা এর থেকে বার হইতে এরা নিজেদের ভালো বোঝে না বোঝে না কইয়াই তো মাইয়াদের ঝুক ঝুক ধইরা পায়ের নিচে রাখা সোজা হইছে পুরুষ মানছে তো বোঝে না বাবু এরা বুঝতে চায় না রে মা এরা বুঝলে তো মাইয়ারাও বুঝবো আর
তাতেই তো পুরুষ মানুষের সর্বনাশ। শিক্ষা শিক্ষা, এদের শিক্ষার আলো দেখাইতে হইব। আর আমার স্বপন, তুই এদের পথ দেখাই, ওরে দেখা এরাও লেখাপড়া করতে আগাইয়া আসবো। সব মাইয়া নিজেদের ভালো মন্দ বুঝবো, ন্যায় অন্যায় বুঝবো। পুরুষ সমাজ আর তাগো বোকা বানাইতে পারবো। আলো দেখা বিনি, এদের আলো দেখা। যে সমাজ মেয়েদের আড়ালে রাখতে পারে না, শাসন করতে পারে না, সে সমাজ কিন্তু টেকে না। আপনাদের ব্রহ্মজ্ঞানীদের সমাজও কিন্তু টিকবে না। আইস্তর সেবার যে রূপ দেখলাম, আশীর্বাদ করি মা, মানুষের সেবা করনি যেন তোর সারা জীবনের ব্রত হয়।